সোনা ডিম পাড়া হাসকে কেইবা ছাড়তে চাইবে, পিএসজিও ছাড়েনি। ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে নেওয়ার জন্য বার্সেলোনা রিয়াল মাদ্রিদ চেষ্টাতে কম রাখেনি, কিন্তু ফরাসি জায়ান্ট কোনোভাবেই হাতছাড়া করেনি 27 বছর বয়সী ফরওয়ার্ডকে। তারই সুফল এখন পাচ্ছে পিএসজি। দিবাগত রাতে লিওর মাঠে নেইমারের শেষ মুহূর্তের গোলে 1-0 ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। এই নিয়ে ফ্রেঞ্চ ওয়ানের চলতি মৌসুমে টানা 2 ম্যাচে শেষ মুহূর্তে গোল করে দলকে জয় এনে দিয়েছে নেইমার। নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারেনি এই পিএসজি ফরওয়ার্ড। তবে তার আগে দলবদলের নানা বিতর্কিত সময় পার করে স্ট্রাসবুর্গের বিপক্ষে চলতি মৌসুমের প্রথম ম্যাচে খেলতে নামেন তিনি। সেই ম্যাচে খোদ ঘরের সমর্থকদের কাছে 2-0 যোগ করার সময়ে গোল করে পিএসজিকে 1-0 ব্যবধানে জয় এনে দিয়েছিলেন নেইমার। এবার লিওর বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়ে টমাস টুখেলের শিষ্যরা। শুরু থেকে আক্রমণের ঢেউ তুললেও কোচ সিলিভনোর দলের রক্ষণভাগে ফাটল ধরতে পারছিলেন না নেইমার ডিমারিয়ারা। গোলশূন্যভাবে প্রথম অর্ধ শেষ করেছে তারা। বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার ধরে রাখে পিএসজি। বল নিয়ে এগিয়ে গেলেও গোলের দেখা পাচ্ছিল না তারা। 87 মিনিটে কাঙ্ক্ষিত সেই সুযোগ চলে আসে নেইমারের সামনে। ডিমারের দুর্দুরন্ত পাস থেকে লিওর ডিফেন্ডারদের বাপে জাদুতে বোকা বানিয়ে জালে বল পাঠিয়ে দেন নেইমার। এই জয় শীর্ষস্থানে থাকাটা আরেকটু পাকাপোক্ত করল পিএসজি। 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে সিংহাসনে দখলে রেখেছেন টমাস টুখেলের দল। সমান ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 9ম স্থানে আছেন লিওন।